আজকের যে প্রোগ্রাম দেখছেন, আমার নাম হয়তো মোহাম্মদ ইমরান খান, আমি মুসলমান সমাজের মানুষ, কিন্তু এই প্রোগ্রাম আজকে আমরা করছি না, এই প্রোগ্রামটা করছে দলিত আদিবাসী ও পিছিয়ে পড়া যুক্ত মঞ্চের নেতৃত্ববৃন্দ। আমাকে দুই এক মিনিট বলার যে সুযোগ করে দিয়েছে তার জন্য আমরা এই সভাপতিকে বা সভা কমিটিকে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। আপনারা জানেন আজকের যে এই 24শে জানুয়ারির এই প্রোগ্রাম, অশোকনগরের দলিত আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের যে প্রোগ্রাম, এটা হওয়ার কথা ছিল অশোকনগর হরিপুর মাঠে, ঠিক কি না? আজকে অনেকের মনে প্রশ্ন এসেছে বা অনেকে আমাদের থেকে জানতে চেয়েছে যে কেন হরিপুর মাঠে হলো না। আমি বিষয়গুলো সব কিছু জানি না, কিন্তু যতটুকু আমার কাছে খবর আছে আজকে হলো না তার একটাই কারণ, আমি যাদের ঘরে ভোট দিয়েছি, আপনারা অশোকনগরের মানুষ যাদের ঘরে ভোট দিয়ে প্রদান করেছেন, এমএলএ করেছেন, এমপি করেছেন, মেম্বার করেছেন, আজকে তারাই এই প্রোগ্রামটা অশোকনগরে হতে দেয়নি, ঠিক কি না? আজকে তারা বলছে অশোকনগরের যে সমস্ত লিডার লিড করে, যারা আমাদের মাথার উপরে বসে আছে, যারা আমাদের ইন্দিরা আবাসনের ঘরের টাকা ঝেড়ে খায়, যারা বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতার টাকা ঝেড়ে খায়, যারা কন্যাশ্রীর টাকা ঝেড়ে খায়, যারা রাস্তার টাকা ঝেড়ে খায়, যারা লকডাউনে করোনা মহামারীর সময় গরিবদের, রিক্সা চালকদের, ভ্যান চালকদের যে চাল, আদিবাসী সমগ্র মানুষদের যে সরকার থেকে রেশন এসেছিল, এই রেশনগুলো যারা মেরে খায়, আজকে অশোকনগরের নেতাগুলো আমরা যাদের ভোট দিয়ে জিতেছি তারা বলছে অশোকনগরে আদিবাসীরা মুসলমানরা মিছিল করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তাই আমি অশোকনগরে মুসলমানদের পক্ষ থেকে আমরাও বলতে পারি, মুসলমানদের পক্ষ থেকে বা আমাদের ইউনিটের পক্ষ থেকে আমরাও বলি, আপনারা যদি মুসলমানদের আদিবাসীদের মিছিল, আদিবাসীদের সমাবেশ যদি আপনারা অশোকনগরে না করতে দেন, এটা যদি আমরা মেনে নিতে দেন, আগামী দিন আপনারা অশোকনগর থেকে আমাদের গ্রামগঞ্জে আপনারা ভোট চাইতে আসবেন না। ভোটের সময় আপনারা বলবেন আদিবাসী আমাদের ভাই, ভোটের সময় আপনারা বলবেন মুসলমান মা আমাদের মা, নমস্কার করবেন, পায়ে ধরতে যাবেন, আর আপনাদের ভিতরের যে এই চরিত্র আজকে গোটা বাংলার মানুষ সেটা দেখেছে, ঠিক কিনা? আপনারা মনে রাখবেন এই অশোকনগরের বুকে আদিবাসী, দলিত, মাতুয়া, নিম্নবর্ণের হিন্দু, মুসলমানরা যে ইউনিট শুরু করেছে, যে ইউনিট হতে এক করেছে, আমরা বুঝতে পারছি আপনাদের কাম ডাউন শুরু হয়ে গেছে, আপনাদের ভয় শুরু হয়ে গেছে। মনে রাখবেন আপনাদের ভয় আমাদের এই জিতার লক্ষণ। আপনারা যে হরিপুর মাঠে, আপনারা যে আমাদের হরিপুর মাঠে প্রোগ্রাম করতে দেননি, এদের থেকে আপনি আমাদের প্রমাণ করিয়ে দিয়েছেন যে এই জয় আদিবাসীদের জয়, এই জয় মুসলমানদের জয়, এই জয় দলিতদের জয়। আর আপনারা কান খুলে শুনে রাখুন, এই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে আমরা বলে যাচ্ছি, একদিন এই আদিবাসীরা, দলিতরা, মাতুয়ারা, পিছিয়ে পড়া মুসলমান সমাজের মানুষরা হরিপুর মাঠে প্রোগ্রাম করবে, করবে, করবে। আপনাদের যদি দম থাকে, আপনাদের যদি ক্ষমতা থাকে, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আটকাবেন। আজকে আপনারা প্রশাসনকে ব্যবহার করছেন, প্রশাসন আপনাদের বাবাকালীন সম্পত্তি নয়, প্রশাসন আপনাদের বাবাকালীন সম্পত্তি নয়। মনে রাখবেন আজকে আপনার পাওয়ার চলছে বলে প্রশাসন আপনার কথা শুনছে বাধ্য হয়ে, কিন্তু কোনোদিন যদি আদিবাসীরা ক্ষমতায় আছে, দলিতরা ক্ষমতায় আছে, মাতুয়ারা ক্ষমতায় আছে, আপনাদের মতো প্রশাসনকে কিনে রাখবে না, আপনাদের মতো প্রশাসনকে দাবিয়ে রাখবে না, প্রশাসনকে স্বাধীন দেবে, যারাই আন্দোলন করতে চাইবে তারা যেন গণতন্ত্রের পদ্ধতিতে আন্দোলন করতে পারে, এই অধিকার আব্বাস সিদ্দিকী দাতা আদিবাসী দলিত মাতুয়ারা দেবে, ঠিক কিনা? আমি শেষ কথা, যে হরিপুর মাঠে আপনারা প্রোগ্রাম হতে দিলেন না, আমরা বাধ্য হয়ে নিউ মার্কেট, আদিবাসীরা আমাকে জানিয়েছে তারা নিউ মার্কেট সিলেক্ট করেছিল, ইচ্ছা করে ক্রিকেট খেলার ম্যাচ ফেলে দিয়েছে বর্তমান রোলিং পার্টিরা। আমি আদিবাসীদের ঘরে ভাবাবো, মুসলমানদের ঘরে ভাবাবো, আপনাদের থেকে আমরা জানতে চাই, আপনাদের কি অধিকার নাই ওই হরিপুর মাঠে প্রোগ্রাম করার? আছে না নাই? নিউ মার্কেটে প্রোগ্রাম করার আপনার অধিকার নাই? যারা আপনাদের প্রোগ্রাম করতে দেয়নি, যারা আপনাদের দাবির কথা, মেহনতের কথা, কষ্টের কথা মানুষের সামনে বলার জায়গার সুযোগ করে দেয়নি, আগামী দিন যদি আপনাদের কাছে ভোট চাইতে যায়, আপনারা ভোট দেবেন? ভোট দেবেন আপনারা? ভোট দেবেন আপনারা? মাথায় রাখবেন, বিক্রি হয়ে যাবেন না। আর এইটুকু বলে যাচ্ছি,
যারা আমাদের প্রোগ্রাম আদিবাসী দলিত মাতুয়াদের প্রোগ্রাম হতে দেয়নি আপনারা মাথায় রাখবেন আপনাদের সময় শেষ এই অশোকনগরের বুক থেকে 2021 এ যদি কেউ জেতে 2021 এ যদি বিধানসভায় কেউ যায় সেটা আব্বাস সিদ্দিকীর হাত ধরে আদিবাসীরা যাবে ঠিক কিনা আমরা আদিবাসী সমাজকে বলবো আমরা সমগ্র মুসলমান সমাজ আর সমগ্র সমাজ আমরা আপনাদের পিছনে আছি আপনারা এখন আপনারা এখন আপনারা কেন ডিবিসির ধারে বসবাস করছেন কেন আপনারা নদীর ধারে বসবাস করছেন কেন আপনারা ফুটপাতের ধারে বসবাস করছেন আপনারাই তো একদিন এই গোটা ভারতবর্ষ বন জঙ্গলকে পরিষ্কার করে বসবাসের উপযোগ্য করেছিলেন আপনারা জানেন না আপনাদের 72টা রিজার্ভ সিট আছে এমএলএ এমপির জন্য আপনাদের পক্ষ থেকে কজন আছে এই আওয়াজটা আব্বাস সিদ্দিকী তুলেছে 2021 এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি কেউ হয় সেটা আদিবাসীর পক্ষ থেকে হবে তেমনি আমরা ভাই অশোকনগরের বুক থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে আওয়াজ তুলে গেলাম জানিয়ে দিয়ে গেলাম 2021 এ যদি অশোকনগর বিধানসভার কোনো বিধায়ক তৈরি হয় সেটা আদিবাসীদের পক্ষ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে ভাইজানের হাত ধরে হবে আপনার সাপোর্ট করতে রাজি আছেন সাপোর্ট করতে রাজি আছেন অনেকে হয়তো এই যে কেন প্রোগ্রাম হতে দিল না আমি সেই জন্য কথাগুলো বললাম আমার ভাষাতে বলাতে ব্যবহারে আপনারা কেউ কষ্ট পেলেন কষ্ট পেলেন যদি কষ্ট পান আপনারা সকলে ক্ষমার নজরে তাকাবেন বিরোধী থাকবো কি না হাত তুলে জানাবেন আপনাদের এখানে যে লিফলেটটা আমার কাছে পৌঁছেছে তাতে লিফলেটের যে কটা দাবি আছে সেই কটা দাবি কিন্তু অশোকনগর বা সংলগ্ন এলাকার মানুষের দাবি না এটা সারা ভারতবর্ষের মানুষের দাবি এই দাবিগুলোকে নিয়ে যদি আমরা রাস্তায় বেরোতে পারি এরকম সভা করতে পারি জনমত তৈরি করতে পারি এই বর্বর স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে আমাদের খুব বেশি সময় লাগবে না আমরা সেই সময়টা যত তাড়াতাড়ি করতে পারি তত ভালো ভোটে কি কোথায় ছাপ দেবো সেটা খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠের লড়াই এরকম মাঠের লড়াই রাস্তার লড়াই যদি আমরা এমন একটা উচ্চতায় তুলতে পারি যে মোদি অমিত শাহকে প্লেন ধরতে হবে বিদেশে চলে যাওয়ার জন্য ওদের দাঁতে নখে অনেক রক্ত লেগে আছে 47-এর 15-ই আগস্টের পর থেকে ওদের বর্ষামুখ সে যে দলই সরকারে থাকুক না কেন মুসলমানদের বিরুদ্ধে এই যদি একটা দলের এজেন্ডা হয় তাহলে মুসলমানদের এক নম্বর শত্রু হিসেবে ওদের যে নেতা গুরু গোলগাঁওকার বলেছিল বাঞ্চপ থর্স বইটাতে তাতে সেটা কার্যকরী করা খুব একটা তাদের পক্ষে অপরাধ নয় আমরা তার বিরোধিতা করব কি করব না সেটা আমাদেরই বাছাই করতে হবে আজকের ভারতবর্ষের আদিবাসীরা জল জমি জঙ্গলে লড়াই করছে তাদের পিঠে মাথায় পিস্তল ঠেকিয়ে পুলিশ অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাথায় বন্দুক ঠেকিয়ে টিপসই নিচ্ছে জমি জমি দখল হয়ে যাচ্ছে তারা লড়াই দিচ্ছেন তারা শহীদের মর্যাদা নিচ্ছেন তারা আত্মসমর্পণ করেনি ভারতবর্ষের মাটিতে লড়াইয়ের যদি দীর্ঘ ইতিহাস হয় আপনারা কিছু অসন্তুষ্ট হবেন না আমি তিতুমির কিংবা অন্যান্য আন্দোলনের কথা মাথায় রেখে বলছি আদিবাসীদের লড়াইয়ের যে ইতিহাস বিরসা মুন্ডা সিধু কানু তিলকামাঝি করে গেছেন আমাদের সেটা তার জন্য নতজানু হয়ে তাদের প্রণাম প্রমাণ করতে হবে প্রণাম করতে হবে এবার আসি দাবিগুলো নিয়ে আপনারা সবাই পাঞ্জাবি শিখ এসব বলছেন টলছেন আসলে ইস্যুটাই সেটা হচ্ছে এতদিন ধরে এতজন মৃত্যু পড়ার পর মাথায় পাগড়িওয়ালা মানুষ আইন অনুযায়ী যারা সংখ্যালঘু তারা চাষি কেউ বড় চাষি কেউ মধ্য চাষি কেউ কৃষি শ্রমিক তারা সকলে দিল্লি দখল করতে যাচ্ছে আগামীকাল দিল্লি দখল আমরা এবার মনে রাখবেন সংখ্যা হিসেব করলে শিখরা হচ্ছে এখন হচ্ছে খুব বেশি হলে ভারতবর্ষে 3% যদি মুসলমান আবাদি দলিত আবাদি এবং আদিবাসী আবাদি যদি সত্যিই জোটবদ্ধ হয় শিখরা আমাদের কাছে হেরে যাবে আমরা জিতবো আমরা দিল্লি দখল করব শিখদের সাথে নিয়ে সংখ্যালঘু হিসেবে তারা আমাদের সাথে থাকবে সুতরাং আসলে জানতে হবে এরা কারা কেন এরা এত পায়ের তলায় মাটি পেল এই জানাটা আমাদের না হয় বলে আমাদের পাড়ায় গঞ্জে হাটে যখন কথাবার্তা চলা হয় তখন আমরা কিন্তু চুপ করে থাকি আমরা যুক্তিতর্ক রাখি না আমরা কই ঝগড়াঝাটি করি যুক্তিতর্ক জানার জন্য আমাদের কিছু জানতে হবে
একটু বলি আপনাদের আপনাদের কাছে এই শিক্ষা আছে, আমি পরবর্তীকালে শিখেছি। একজন আমাদের পথপ্রদর্শক অনেক কাল আগে 1400 বছর আগে বলেছিলেন, মজুরের ঘাম মাটিতে পড়ার আগে তার মজুরি দিতে হবে। আমি তাকে পথপ্রদর্শক মনে করি। আজ থেকে 100 বছর আগে ডক্টর বিআর আম্বেদকর হিন্দুত্ববাদের বিরুদ্ধে যেরকম চাচা ছোলা ভাষায় সমালোচনা করেছিলেন, আমরা তার কাছ থেকে শিক্ষা নিতে হবে, যেখানে সেই সময় ওই সময়ে কেউ সাহস পায়নি, কাউর পায়ে এত জোর ছিল না, মাজায় জোর ছিল না, আমরা তাদের কাছে শিক্ষা নিতে হবে। এতগুলো শিক্ষক আমরা থাকা সত্ত্বেও আমরা মার খেয়ে রয়েছি কেন? তাহলে আমরা একবদ্ধ নই, আমরা একতায় বিশ্বাস করি না, আমরা অন্যের খুঁত দেখার চেষ্টা করি। হয়তো এগিয়ে থাকা মানুষ আছে, হয়তো পেছিয়ে থাকা মানুষ আছে, একটু জানা দরকার, একটু জানা দরকার। আমাদের নিজেদের একটা সংগ্রামের ইতিহাস আছে, আমাদের সমস্ত মানুষের যারা মাটির মানুষ তাদের অনেক একটা সংগ্রামের ইতিহাস আছে। ধর্মচর্চা এক জিনিস, সমাজ একটা জিনিস, দিন এবং দুনিয়া, দিনের পালন করুন কিন্তু দুনিয়াদারিটাও বোধ হয় করতে হবে, পাশের একজন নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। এই জায়গাটাই যদি হয় তাহলে আমরা একবদ্ধ হব। আমি এমনি ব্যবসা বাণিজ্যের কথা বলছি না, আমাদের এক ভাই বন্ধু এখানে আমি আসার সময় দেখলাম ওখানে কিছু বই বিক্রি করছে। এই এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি এবং করব তার সাথে অনেক কিছু মিল পাওয়া যাবে। আপনারা যদি ওই সংগ্রহ করেন, আমি কিন্তু বই মানে বইয়ের প্রকাশক নই, মানে এটা বিক্রি করছি না, আমি বলছি যে আপনারা যদি সংগ্রহ করেন তাহলে মনে হয় নিজেদের পাশের লোকটাকে, সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, তাদের বোঝানো সম্ভব হবে। একটা বোঝানো দরকার, ব্রেন ওয়াশ করে দিয়েছে বহু লোককে, সেটাকে একটু কাটানো দরকার। জয় ভীম ভাই।